নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ছাদ বাগানে, কিছু ছোলা শাক সংগ্রহ করব। তো দুবার সংগ্রহ করেছি, প্রায় এক মাস কয়েকদিন হয়েছে গাছগুলো, তার মধ্যে দুবার শাক পেয়েছি, সেটাই আজকে দেখাবো। এবং কী কী খাবার প্রয়োগ করছি সেটাও একটু বলবো। সেটা হচ্ছে চাপাতার জল, কিচেন কম্পোস্ট ভেজানোর জল, তারপর বিভিন্ন বীজ থেকে তৈরি করছি একটা খাবার, সেটাও দিচ্ছি, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছ মাংস ধোয়া জল, ডিম সেদ্ধর জল, এগুলো ব্যবহার করছি। তো এই ঝুড়িটার মধ্যে কয়েকটা মূলো ছিল, সেটা আমি তুলে নিয়ে তারপর মাটির একটু খুঁড়ে ছোলার দানাগুলো ছড়িয়ে দিয়েছি, কারণ অঙ্কুরিত ছোলা একদম। তো কয়েকদিন পর ছোলা শাকগুলো সব অঙ্কুরিত হয়েছে। মাটিটা একটু খুঁড়ে দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে লিকুইড খাবার প্রয়োগ করবো আজকে, দিয়ে তারপর একটু লিকুইড খাবার দিচ্ছি আজকে। এটা হওয়ার পর খাবার দিইনি, আজকে দিচ্ছি একটু খাবার, আবার নিয়ে আসছি খাবারটা, খাবারটা দিয়েছি স্যার দিক থেকে। আসছে কয়েকদিন পর ছোলা শাকগুলো কত বৃদ্ধি পেয়েছে, কত সুন্দর হচ্ছে একদম। এখন আগাছাটা পরিষ্কার করে দিয়ে একটু মাটিটা খুঁড়ে তারপর মাটিটা খুঁড়ে দিয়ে খাবার প্রয়োগ করবো, সেটা লিকুইড খাবার। তার মাছ ধোয়া মাংস ধোয়ার জল এটাও দিই, সবজি ধোয়া জলও দিই। তো সবসময় দিই, একটার পর একটা দিই, জল না দিয়ে আমি এই জলগুলোই ব্যবহার করি, যেমন সবজি ধোয়া জল, মাছ ধোয়া জল, কিচেন ওয়েস্টের জল, এগুলো। তো আজকে একটু দেবো, আজকে কিচেন ওয়েস্টের জলটাই দেবো। আর এর আগেও আমি মাছ ধোয়া মাংস ধোয়া জল দিয়েছি, দুবার তিনবার দেওয়া হয়ে গেছে। আর এর ডগার দিকটা যে এটুকু আমি কেটে নেব, এটা শাক হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর ডগাটা কেটে নিলে কী হবে, এর থেকে আরও ব্রাঞ্চ বেরোবে, একদম ঝুড়িটা আরও ভরে যাবে আর ফুলটা দেরিতে আসবে। আর ডগাটা না কেটে দিলে, এর বৃদ্ধিটা ব্যাহত না করলে ফুল আসবে তাড়াতাড়ি, তার ফলে ফলটাও বেশি হবে না। তাই আমি এরকম ডগার দিকটা কেটে নিচ্ছি, এরকম করে করে ডগাটা প্রিঞ্চ করে দিচ্ছি, একদম সঠিক সময় এখন ডগা প্রিঞ্চ করার। তারপর খুঁড়ে দিয়ে তারপর আমি একটু খাবার প্রয়োগ করবো আজকে, এরকম করে করে সব নিয়ে নেব। তো অনেকটা শাকই হবে, তারপর খাবারটা প্রয়োগ করছি। তো সবটা শাক উঠে নিয়ে তারপর আমি দেখাচ্ছি, আবার উপর ডগাগুলো কেটে নিয়েছি, এরকম হয়েছে এখন। এখন এটার মধ্যে আমি খাবার প্রয়োগ করবো, একটু মাটিটা খুঁড়ে দিয়ে করবো, কারণ মাটিটা খুঁড়ে দিলে কী হবে, মাটির যে স্বচ্ছিদ্রতা সেটা বাড়বে, বলে অক্সিজেন এবং বাতাস চলাচল করতে পারবে, গাছের বৃদ্ধি আরও তাড়াতাড়ি হবে। আর এক দুদিন পর পরই দিই, আর মাছ ধোয়া মাংস ধোয়া জল তো সবসময়ই দিই। এটা পরিষ্কার করে নিলাম, একটু পরিষ্কার করে নিয়েছি। তো শাক পেলাম এতটুকু, একদম খুব নরম কুচি শাক, চল্লিশ চার কয়েকদিন পর ছোলা শাকের ডগাটা প্রিঞ্চ করে দেওয়ার পর আর অনেক হয়েছে, একদম ঝুড়িটা ভরে গেছে। তো দু একটা আগাছ ফেলে দিচ্ছি, ওটাই দিকে রাখি, একটু আগাছা হয়েছে, একটা বথুয়া শাকের গাছ। তো আজকে একটু শাক আবার কেটে নেব, তখন কেটে নেওয়ার পর আমি আবার এর মধ্যে খাবার প্রয়োগ করবো, তারপর আবার কয়েকদিন পর আবার হবে খাবার, বলতে কিচেন কম্পোস্টের জল। তো চাপাতার জল আছে আমার কিছু, আর চাপাতার জলটাই ব্যবহার করব, কিচেন কম্পোস্টের জলটা দেব না, কয়েকদিন আগেই দিয়েছি। কারণ ডগাটা যদি এখন কেটে না নিই তো আবার ফুল চলে আসবে, তো এটা কেটে নেওয়ার পর আরও অনেক হবে। কেটে নিয়ে তারপর আমি চাপাতার খাবারটা দিচ্ছি আজকে, একদম লিকুইড খাবার। এটার মধ্যে এখন চাপাতার খাবার প্রয়োগ করিনি, ভাতের যে জলটা আমার আছে বানানো সেটা দিয়েছিলাম একবার, আর কিচেন কম্পোস্টের জল দিয়েছি, কিন্তু চাপাতার খাবার এখনও দেওয়া হয়নি। আজকে কেটে নেওয়ার পর এর বৃদ্ধিটা আরও
ত্বরান্বিত হওয়ার জন্য আমি নাইট্রোজেনযুক্ত, অত্যাধিক নাইট্রোজেনযুক্ত চাপাতার যে লিকুইড খাবারটা বানিয়ে রেখেছি সেটা আমি দেবো আজকে। রাখছি তো ছোলা শাক, মটর শাক এগুলো খুব সহজেই করা যায়, তো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে অতি সহজে কী করে আমরা ছাদ বাগানের শাক করতে পারি। ধনে পাতা শাক, পালং শাকও করেছি অনেক, প্রতিদিনই কিছু না কিছু শাক উঠে আমার, আলু শাকও হয়েছে অনেক। তারপর দিয়ে দেবো নাইট্রোজেন যুক্ত, কয়েকদিন একদমই রোদ ছিল না, আজকে রোদ উঠেছে তাই শাকটা কেটে নিয়েছি, তো এরকম হয়েছে। কেটে নেওয়ার পর ডোবা রয়েছে দিকে, এখন খাবারটা নিয়ে আসছি, খাবারটা প্রয়োগ করবো। শাক পেলাম এতটুকু, রেখেছি এতটুকু শাক পেলাম। এই জিনিসটি চাপাতার খাবারটা, এখানে চাপাতা লিকুইড করা আছে আমার, জল নিয়ে নিচ্ছে এতটুকু, জলের মধ্যে আমি অল্প পরিমাণ দিয়ে দেবো, দিয়ে কালারটা একটু চেঞ্জ করে যেটা এই খাবারটা এখন আমি ঢেলে দেবো এটার মধ্যে, তো দিচ্ছি চারদিক ভিজিয়ে দিয়েছি। তো আগের দিন আমি গাঁদা ফুলে দিয়েছিলাম, তো গাঁদা ফুলটা কীরকম হয়েছে সেটা একটু দেখাই। এই যে গাঁদা ফুল গাছটা, চাপাতা সার দিয়েছিলাম গাঁদা ফুল গাছে, আজকে এখনও জল দেওয়া হয়নি গাছে, আজকে জল দেব। তো জল না দিয়ে আমি যেতটুকু খাবার রয়েছে এটা আবার দিয়ে দিচ্ছি আজকে। এই গাছ নতুন করেছিলাম, কত সুন্দর হয়েছে দেখুন, গাছটা কুড়িয়ে আসছে, এটা তো দিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুল আসছে, প্রচুর ফুল হচ্ছে, সব গাছই দেওয়া যায়। তো আজ ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।